দেশের ইতিহাসে প্রথমবারের মতো অ্যালকোহল বা মদ পান এবং কেনা বেচার বিধিমালা করা হয়েছে সম্প্রতি জারি করা বিধিমালা অনুযায়ী মদ পানের অনুমতি পাবার সর্বনিম্ন বয়স একুশ বছর থাকতে হবে সরকার অনুমোদিত পারমিট আর কোনো এলাকায় অন্তত একশো জনের পারমিটধারী থাকলে সেই এলাকায় মদ বিক্রির লাইসেন্স দেওয়া হবে বেশি বয়স হলে যে কেউ ঢাকা শহর তো বটেই অন্যান্য শহরগুলোতেও লাইসেন্সধারী মদের দোকানে মদ পান করতে পারবে এই আইন যেটা পাশ হতে যাচ্ছে সম্ভবত পত্রপত্রিকা দেখেছি আমি তো এই আইন যদি হয় তাহলে এই দেশে তরুণ সমাজ যতটুকু নষ্ট আছে এই নষ্ট হওয়াটার ধারা আরো কয়েক গুণ বেড়ে যাবে দেখুন এমনি তারুণ্যের এই বয়সটাকে কন্ট্রোল করতে পারা কঠিন হয় তরুণরা তাদের এই যৌবনের চরিত্রটাকে ধরে রাখাটা কি হয় কঠিন হয় সেখানে এই সমস্ত বিষয়গুলো তরুণদেরকে আরো নষ্ট করে দিবে এই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো আইন প্রণয়নকারী ভাইদের প্রতি বন্ধের প্রতি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে ভয় করুন আমাদের সমাজটা এখনো ভালো আছে অযথা অকারণে তরুণদেরকে মাদক নিয়ন্ত্রণের নামে মাদক ছড়িয়ে দিবেন না বিষ হাতে তুলে দিবেন না ঘরে ঘরে অশান্তি জনে জনে অশান্তি যুবকদের অনেকে নষ্ট হয়ে যাচ্ছে অদে এদেরকে আর বাকি নষ্ট হওয়ার পথ দেখাবেন না আল্লাহর এই জায়গা থেকে সরে আসেন এই আইন এর সপক্ষে এদেশের মানুষের নব্বই ভাগ মানুষ আমি মনে করি ঠিক না ভাই ঠিক প্রত্যেকটা জেলা জেলা প্রত্যেকটা অঞ্চলে মদের বার খুলুক আপনারা চান কার প্রয়োজনে দরকার জেলায় জেলায় মদের বার কিসের প্রয়োজনে দরকার মাদক নিয়ন্ত্রণ নয় মাদক নির্মূল করতে হবে মাদক সমাজকে সুস্থ স্বাভাবিক করে না অসুস্থ করে কেন একুশ বছর বয়সী একুশ বছর বয়স হলে তাকে মদের সুযোগ কেন দিতে হবে এমনিতে তো নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আল্লাহ তালা আমাদের আইন প্রণয়নকারীদের আমাদের দায়িত্বশীলদের যেন বোধদয় হয় সেই তফিক দান করুন এবং এই জায়গা থেকে যেন সরকার এবং সরকারের যারা নির্ধারক আছেন তারা সরে আছেন আমরা উদাহত্ত আহ্বান জানাবো আমি মনে করি এই আহ্বানটা আমার একার না সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি সুস্থ বিবেকের বিবেক সম্পন্ন মানুষের দাবি এটা আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো আমি তো টাকনোর নিচে কাপড় অহংকার বসত করি না তাহলে কি আমার গুণা হবে এটা অনেকের প্রশ্ন টাকনোর নিচে পোশাক পরা হারাম পুরুষের জন্য কোন পোশাক যেগুলো উপর দিক থেকে সাধারণত নিচে ঝুলে থাকে সেগুলো মোজার কথা ভিন্ন মহিলাদের জন্য আবার হারাম না পুরুষদের জন্য হারাম এখন কথা হলো কোন যে ব্যক্তি লঙ্গি পাজামা পাঞ্জাবি চাদর এগুলা ঝুলেয়া রাখে তার ওই অংশ তারা যাবে না অর্থাৎ পুরোটাই জাহান নামে যাবে এখন কেউ কেউ বলেন যে আমার মধ্যে তো অহংকার থাকে না তাহলে তো তার উত্তর হলো যে অহংকার না থাকলেও যদি পড়েন তারপরেও গুণা হবে এটাই বিশুদ্ধতর মত এটাই জম আমাদের মত কারণ

মেয়েদেরকে বলা হয়েছে তাদের যত ঢেকে ঢেকে থাকবে তত ভালো টাকনো টাকনো সহ তারা ঢেকে থাকবে তাই না আর পুরুষরা টাকনোর উপরে পড়বে এখন দেখবেন পুরুষদের প্যান্ট সব কোথায় টাকনোর নিচে আর মহিলাদের গুলা মানে কোরআন হাদিস যা বলা আছে তার হুবহু কি করতে হবে উল্টাটা করতে হবে বুঝায় গেছে এই সভ্যতা সংস্কৃতি সংস্কৃতি বিনির্মাণের পিছনে সবচেয়ে বড় অবদান ইবলিস ইবলিস আমাদের সমাজটাকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করছে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো পরের জায়গা জোর করে দখল করে খাওয়া আখড়াতে তাদের বিচার হবে কি দেখুন অন্যের জায়গা যদি আত্মসাত করে কেউ অনেক লোক আছে নামাজ কালাম পড়ে কিন্তু জমিতে খেতে কাজ করতে আত্মসাত করে নবী করিম সালামের বিভিন্ন হাদিস থেকে জানতে পারি আমরা এক বিঘত জমি যদি আত্মসাত করে এই নবমন্ডল ভূমন্ডল সত্যভ নবমন্ডল ভূমন্ডল তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে তাকে ধোসাতে থাকা হবে এগুলোর নিচে অত্যন্ত ভয়াবহ বার্তা আসছে ভাই আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন জমিন যাদের জন্য আত্মসাত করেন এরা কি আপনার আমার সাথে এগুলাকে কেউ আমরা নিয়ে যেতে পারবো যাদের জন্য করছি তারা কেউ এগুলা দায়িত্ব নেবে কি আমাদের দিন ভোগ করবে যারা তারা কেউ দায়িত্ব নিবে না ভোগ না আপনি আপনার মতো নির্বোধ আর কে আছে আল্লাহ তালা আমাদেরকে হারামের বিরুদ্ধে হালালের পথে চলার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো অসহায় মানুষকে অত্যাচার করা কাদের কাজ অসহায় মানুষকে অত্যাচার করা করে যারা তারা তো জালিম অত্যাচারকারী আরেকটা বিশেষ কথা আছে এখানে সেটা হলো অসহায়দের উপরে যারা চড়াও হয় আল্লাহ মাফ করুন এটা জাহান মার্কা কাদের মার্কা নবী করিম সাল্লাম বলেছেন আহ জান্নাতি লোকদের বৈশিষ্ট্য হলো কুল্লু যে লোকগুলো নিরীহ দুর্বল ভদ্র তার উপরে সবাই চড়াও হয় সে গায়ের জোর দেখায় না জোর থাকলেও ভদ্র নিচু থাকে কথা আসতে বলে ভদ্রতা দেখায় এগুলো জান্নাতি লোকের মার্কা আর জাহান্ন লোকের মার্কা চিনেন মুস্তাকবের অহংকারী চলে মানুষকে রাখে কাউকে মানুষ মনে করে না হ্যাঁ গোয়ার পাত্তা এই স্বভাব গুলো জাহান্নামী লোকের আল্লাহ তারা আমাদেরকে জান্নাতের লোকের মার্কে এবং বৈশিষ্ট্য অর্জন করার তোফিক দান করুন এই জন্য নিরীহ দুর্বল মানুষের উপরে চড়াও হওয়া এটা জাহান্নামী লোকের লক্ষণ এবং খারাপ লক্ষণ এটা যদি আপনার মধ্যে থাকে নিজেকে ভৎসনা করেন এবং চরিত্রকে পরিবর্তন করার চেষ্টা করেন এরপর প্রশ্ন হলো মেয়েরা হাইজ বা নিফাসের সময় রোজা নামাজ নিষিদ্ধ হওয়ার পর সেগুলো কিভাবে আদায় করবে নিয়ম কি দেখুন মা বোনরা মাসিক অবস্থায় যে নামাজগুলো ছুটে যাবে সেগুলো আর পড়া লাগবে না সেগুলো মাফ কিন্তু মাসিক অবস্থায় যদি রোজা ছুটে সেগুলো রমজানের পরে তাদেরকে রেখে দিতে হবে সেগুলো তারা পরবর্তী রমজানের আগে যে কোনো সময় রেখে দিতে পারে তবে যত আগে রাখতে পারে তত ভালো এগুলো যে এক নাগারে রাখতে হবে এমন কোনো কথা নাই ভেঙে ভেঙে আজকে একটা দুই সপ্তাহ পরে একটা এক সপ্তাহ পরে একটা বা সুবিধা অনুযায়ী রাখলেও রাখতে পারবেন কোনো অসুবিধা নাই আর নেফাস অর্থাৎ সন্তান প্রসব পরবর্তী যে ব্লিডিং হয়ে থাকে এটার কারণে মা বোনরা তাদের যে নামাজগুলো ছুটে সেগুলো আর কাজা করতে হবে না এমন কি রোজা কাজার করার ক্ষেত্রেও আপনার আল্লাহর রাব্বুল আলামিন এই 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 ধরনের অসুবিধা যেগুলো আছে মাদের মাসিক এবং নেফাসের ক্ষেত্রে যথেষ্ট ছাড় সুযোগ দিয়েছেন এবং সেই সুযোগ মা বোনরা গ্রহণ করবেন এরপরে প্রশ্ন হলো একজন মোমেনের জন্য কাপড় পরিধান করার নিয়ম কি কাপড় পরিধান করার ক্ষেত্রে একটা শূন্য আছে যেটা আমরা বেশিরভাগ লোক খেয়ালি করি না সেটা হলো ডান হাত আগে দেওয়া শার্ট বা জামা পাঞ্জাবি যেটাই পরেন আগে কোন হাত ডুববে জুতা পরার ক্ষেত্রে আমরা মনে করি ছোট ছোট কাজ এটা আবার এমন কি জিনিস ওই যে বললাম লাফ থাকতে না মারুফি সেই কোনো ছোট কাজ কোনো ভালো কাজকে ছোট মনে করা যাবে কেমতের ময়দানে যখন দেখবেন একটা ছোট আমলের জন্য ধরা গেছে তখন বুঝবেন এটা মূল্য কত বেশি বিধায় জামা কাপড়ের সময় পড়ার সময় এই সুন্দরটা করবেন আর বিসমিল্লা বলবেন বিসমিল্লা বলে ডান হাত দিয়ে শুরু করবেন এবং আরেকটা একটা দোয়াও আছে হ্যাঁ সে দোয়া পড়বেন বিশেষ করে নতুন জামা পড়ার একটা দোয়া আছে সাধারণ জামা পড়ার একটা দোয়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করছি যিনি এই পোশাক আমাকে পড়ার তৌফিক দিয়েছেন আমার কোনো সক্ষমতা ছাড়া আমার কোনো নিজস্ব কোনো আপনার সামর্থ্য ছাড়া আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন সামর্থ্য ছাড়া বলতে আমি আমার যতই পাওয়ার থাকুক আল্লাহ তৌফিক না দিলে হতো না আল্লাহ তৌফিক দিয়েছেন সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করা আরও দোয়া আছে এরপরের প্রশ্ন হলো হিন্দু লোকের সাথে ব্যবসা করা যাবে কিনা হিন্দু লোকের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে কিনা দুইটার উত্তর হলো হ্যাঁ বাচক অর্থাৎ হিন্দু লোকের সাথে ব্যবসা করা যাবে তার থেকে সাহায্য নেওয়াও যাবে তাকে সাহায্য করাও যাবে আমরা অনেকে মনে করি যে এই জিনিসগুলো বোধ অনেক খারাপ জিনিস না ভাই যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের লেনদেন কেনা বেচা হাওলাত দেওয়া হাওলাত নেওয়া সদাচরণ করা এগুলো নিষিদ্ধ তো নয় বরং আল্লাহ বলেছেন

তোমাদের সাথে পাশাপাশি অবস্থান করছে শান্তিপূর্ণ তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না বরং আল্লাহ তারা সদাচরণকারীকে ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ বরং ভালোবাসেন বিধায় আমাদের নবী করিম সাল্লাম অবসর থেকে হাওলাত নিয়েছেন সাহাবিদে তাদের সাথে লেনদেন করেছেন বিধায় কি না নাজায়জ না নাজায়জ যে বিষয়টি সেটা হলো আপনি অন্তরের অন্তঃস্থলে ওই ব্যক্তিকে জায়গা দেওয়া যে ব্যক্তি আপনার রবের অস্তিত্বের স্বীকৃতি দেয় না কিন্তু এজ মানুষ তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ সুন্দর ব্যবহার এবং সকল কায় কারবার তার সাথে করার সুযোগ কায় কার বলতে আর্থিক যে কায় কারবার এগুলো করার সুযোগ আছে প্রতিবেশী হিসেবে তার খোঁজ খবর নেবেন নবী করিম সাল্লাহ সাল্লামের একজন কাজের লোক ছিল সম্ভবত ইয়াহুদি তিনি অসুস্থ হওয়ার পর নবী সাল্লাহ আসলাম তাকে দেখতেও গেছে এখন যদি কোনো ইমাম সাহেব কোনো হিন্দু ড্রাইভার রাখে কোনো হুজুরে

একটা মুখস্থটা বলে দিলেন আমি ভাই দেখেন যে কোনো ইবাদতের একটা আছে ফাইনাল টার্গেট একটা আছে প্রাইমারি টার্গেট আমরা উযু করি কেন পবিত্রতা অর্জন করি হয় নামাজ পড়ব না কুরআন তেলাওয়াত করব না তাওয়াফ করব ঠিক না এর ফাইনাল টার্গেট হলো আল্লাহর সন্তুষ্টি তো রমজানের রোজারও একটা প্রাইমারি টার্গেট আছে একটা ফাইনাল টার্গেট আছে একটা প্রাথমিক উদ্দেশ্য আছে একটা চূড়ান্ত লক্ষ্য আছে রোজার প্রাথমিক লক্ষ্য জানেন না নব্বই পঁচানব্বই পার্সেন্ট রোজাদার রোজার প্রাথমিক উদ্দেশ্য আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের পরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো তাহলে রোজার উদ্দেশ্য কি হওয়া মুত্তাকি কাকে বলে যার অন্তরে আল্লাহর ভয়ে আল্লাহর আদেশের প্রতি আজমত এবং বড়ত্বের কারণে হারাম থেকে বেঁচে থাকার চেতনা যার অন্তরে আছে এর বলে কি মুত্তাকি রমজানের রোজার উদ্দেশ্যই হলো যাতে করে আমাদের ভিতরে আল্লাহর ভয়ে হারাম ছাড়ার চেতনা তৈরি হয় কেউ রমজান মাসে রোজা রাখলো কিন্তু তার ভিতরে আল্লাহ নিষিদ্ধ কাজ না করার যে চেতনা এটা তার মধ্যে তৈরি হলো না এটা সে নাথিং মনে করে হারাম কাজ সে তার আগের মতোই করে তাহলে এই ব্যক্তির রোজার প্রাথমিক উদ্দেশ্য সফল হলো না আর প্রাথমিক উদ্দেশ্য যদি কোনো এবারে সফল না হয় চূড়ান্ত উদ্দেশ্য সফল হবে না এই জন্য রমজানে রোজা রেখে যদি আপনি বিড়ি সিগারেট খান খারাপ কাজ করেন শুধু বিড়ি সিগারেট কেন অনেক গুসকুর আছে আমি শুনছি যে ড্রয়ার খুলা ওই ঘুষ দাতাকে বলে ভাই এখানে রেখে দেন রোজা আসি তো ইফতার করে নি বুঝতে পারছেন ড্রয়ার খুলে দেয় অফিসে বলে ভাই রোজা আসি তো এখানে দেন আপনি আমি ইফতারের পরে দেব এখন রোজা রোজা রেখে না তাহলে নষ্ট হয়ে যাবে হুজুর বলছে বুঝতে পারছেন কথা তো এই টাইপের তাকওয়া যদি হয় আপনি দিন ধরে রোজা রাখলেন সন্ধ্যার পরে আপনি বেলগাঁ ধোয়ার মতো আপনি একটার পর একটা ছাড়তে থাকলেন বিড়ি সিগারেট খায় ভাইরা আমার তাহলে আপনার রোজার উদ্দেশ্য হাসিল হয় নাই অন্তত কমায়া কমায় আস্তে আস্তে নিজে ভালোর দিকে আসতে হবে আল্লাহকে আপনাকে সবাইকে রমজানের রোজার যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণ করে রোজা রাখার দান করুন